আমি গান শুনি না তো। হিরো আলমের গান শুনলে আপনার অবশ্যই আপনার যত দুঃখ কষ্ট আছে সবই চলে যাবে, ঠিক আছে? তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, আমার আপনি কি যে ফোন লাগাইলেন, হিরো আলম আপনাকে পার্সোনাল ভাবে ইনভাইট করেছে, ঠিক আছে? আমার ইনভাইটের দরকার নেই তো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা বলো। আমি হলাম বাংলাদেশ সার্ভার থেকে বলছিলাম, হ্যাঁ হিরালামের ম্যানেজার বলছিলাম আমি। হ্যাঁ, হিরালামকে চেনেন আপনি? না মনে চেনেন না দাদা, হিরালাম তো একটা সিঙ্গার, আপনি গান আসছে এতগুলো দেখছেন না পর পর। হ্যালো, হ্যাঁ বলুন। ইউটিউবে সার্চ করুন হিরালাম বলে, ঠিক আছে, দেখতে পারবেন আমাদের স্যারের যা পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। আপনাকে ফ্রিতে ওনার গান শোনার সুযোগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, আপনি কি শুনতে চান? কেন গান গান আমার শোনা, কেন হিরো আলমের কথা বলে দেখি সবাই পিছিয়ে যাচ্ছে, কি হয়েছে বুঝতে পারছি না ব্যাপারটা। কেন নামাজ কালাম পড়বো না গান শুনবো? নামাজ কালাম তো ওটা তো করতেই হবে, ওটা তো আমাদের বেঁচে থাকতে হলে করতেই হবে। হিরো আলমের একটু তো দেখ সাপোর্ট করতে হবে না, এত কষ্ট করে গান গাচ্ছে আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আচ্ছা দেখবো, দেখবেন স্যার, না স্যার স্যার আমার চাকরি থাকবো না, ঠিক আছে স্যার, না স্যার আপনি যদি না শুনেন আমার চাকরি থাকবো না। উপর থেকে খুব দিচ্ছে হিরো আলম স্যার আমাকে, বুঝলে, বলছে যে যে দেখবে না তাকে ফোন করে ডিস্টার্ব করো, তারপর দেখবে আমার গান, নিশ্চয়ই দেখবে, আচ্ছা ধরে ধরে মানুষ। বলুন স্যার এই চাকরিটা নিয়ে আসি স্যারের, বুঝলেন স্যার, আপনি কি দেখতে চান? না না ও আপনি এ করে দিন, লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনাকে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিচ্ছু দিতে হবে না, কারণ সার্চ করে পাবেন না, আমি স্যারের অনেক রকম গান আছে, ঠিক আছে, কোনটা শুনে ফেলবেন, ঠিক আছে, আপনি তো ঘর থেকে উঠতে পারবেন না, দুদিন বিছানায় পড়ে থাকবেন। কেন? হ্যাঁ আমাদের স্যারের গান শুনলে যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যায়, ঠিক আছে, থাকবে তাহলে দিতে হবে না। কেন ঘর থেকে উঠতে পারবো না, ওরকম গান শোনার দরকার নেই স্যার, সেগুলো তো চলে যাবে, যে পরবর্তীকালে যেগুলো আসার কথা না সেগুলো আপনি গান গিয়ে শুনে যাবে, ঠিক আছে। না না আমরা নামাজ কালাম পড়ি, এসব গান টান শোনার ইচ্ছে আমাদের নেই, বুঝতে পেরেছো? শুনেছো বাবু খাইছো, বাবু খাইছো এই গানটা শুনেছো? গান টান শুনি কেন শুনেন না? হিরো আলম বাংলাদেশে এত নাম দামি একটা প্লেয়ার, গান আপনার ভাই কি বাংলাদেশে? হ্যাঁ বাংলাদেশে। এটা কোথায় এসছে, কোথায় ফোনটা জানেন কি? এটা ইন্ডিয়া গেছে ফোন। হ্যাঁ ইন্ডিয়া। আমি বাংলাদেশ সার্ভার বলছিলাম, ঠিক আছে, স্যার আমাদের পাশে আছে, কথা বলবেন স্যারের সাথে? না থাক বাদ দিন। কেন আমার স্যার কি, আপনার স্যার কি বিয়ে পুটকি মারা বোতার সাথে কি কথা বলবো বলুন দাদা। এই গাইস, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি জাস্ট একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে, এইসব পরবর্তীকালে এইসব ভিডিও দেখার জন্য। আজকে হিরো আলমের দেখলাম পাবলিক রিয়াকশন কীরকম দেয়। ওকে বাই।